আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পর্যায়ে আমি চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষায়ের তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি ছিল সেটি নিয়ে আলোচনা করব। বরাবরের মতো আমরা প্রশ্নটি পড়ে নেব। এখানে আমাদের বাড়ির কাজ দেওয়া আছে কি শিক্ষার্থীরা বই দেখে উপরের পাঠগুলো পড়বে, অর্থাৎ উপরে কিছু অধ্যায় দেওয়া আছে সেই অধ্যায়গুলো পড়তে হবে, এবং চারজন প্রধান ফেরেস্তার নাম ও তাদের কাজের বর্ণনা সুন্দর করে লিখবে। আমরা উত্তরটি দেখে নেব যে আসলে উত্তরটি কী। উত্তর: ফেরেস্তাগণ আল্লাহর বিশেষ সৃষ্টি, তারা নূরের তৈরি। নূর শব্দের অর্থ আলো, তাদের আহারের প্রয়োজন হয় না। মহান আল্লাহর আদেশে তারা বিভিন্ন কাজে নিযুক্ত থাকেন। ফেরেস্তাদের মাঝে চারজন খুবই প্রসিদ্ধ ফেরেস্তা, তাদের নাম হলো হযরত জিব্রাইল আলাইহিসসালাম, দুই হযরত মিকাইল আলাইহিসসালাম, তিন হযরত আজরাইল আলাইহিসসালাম, চার হযরত ইসরাফিল আলাইহিসসালাম। এবার আমরা ফেরেস্তাগণের কাজের বর্ণনা দেখব। তাহলে ফেরেস্তাগণের কাজের বর্ণনা: প্রসিদ্ধ ফেরেস্তাদের কাজগুলো নিম্নরূপে দেওয়া হলো। হযরত জিব্রাইল আলাইহিসসালাম, তিনি আল্লাহর হুকুমে নবী রাসূলগণের নিকট আল্লাহর ওহি নিয়ে আসতেন। হযরত মিকাইল আলাইহিসসালাম, তিনি আল্লাহর হুকুমে পানি জগতে রিজিক বণ্টন এবং মেঘ বৃষ্টি বর্ষণের দায়িত্ব পালন করেন। এরপরে হযরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে মানুষ, জিন, পরি, পশু পাখি ও সব প্রাণীর জান কবচ করেন। হযরত ইসরাফিল আলাইহিসসালাম, কিয়ামতের সময় তিনি আল্লাহর নির্দেশে সিংহায় ফু দিবেন, তাতে সব ধ্বংস হয়ে যাবে। পরে আল্লাহর হুকুমে তিনি আবার সিংহায় ফু দিবেন, তাতে সব কিছু আবার জীবন ফিরে পাবে। এ ছিল আজকের প্রশ্নের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ তোমাদেরকে।